আছে আমাদের কাঙ্ক্ষিত সেই আমাদের কাঙ্ক্ষিত রূপ চলে এসেছি আমরা অবশ্যই আমরা তো ভালো থাকবোই এখানে দেখা যাচ্ছে পাখির মুখে পাখির যে ওজন সবাই মেডেল পাচ্ছে, বাপ রে বাপ, বড় বিষয়। আচ্ছা যাই হোক, আমরা অনেক হেপি কারণ আমাদের স্পিড স্কেটিং মানে টিমটা ফাইনালে চলে গেছে অবশেষে, আলহামদুলিল্লাহ। অবশ্যই সুস্থ থাকবেন, আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন, আর বিশেষ করে নাদিমকে বেশি করবেন কারণ অনেক পরিশ্রম করে, অনেক চিকুন তো সাপোর্ট করতে চাইছে, অনেক কষ্ট করে, ওর স্টুডেন্ট খায় না তো কিছু, ভালো করে ক্যামেরা ধরো ভাইয়া, কিছু খায় না তো ভাই, আপনারা দেখবেন শুনবেন যে ভিডিওটা দেখছি, ফুল ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন রোলবল খেলা দেখি, যারা রোলবল খেলে স্কেটিং খেলে তারা অনেক আনন্দের সাথে এটা খেলতে পারে, সবাই শিখে, তো সবাই হচ্ছে আমার ভাইয়াকে সাপোর্ট করবেন, সুন্দর সুন্দর আপনারা ভিডিও উপহার পাবেন। হ্যাঁ, আপনারা কেমন কেমন ভিডিওছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, সব ইনশাল্লাহ আপনারা সব কমেন্টে রিপ্লাই পাবেন। আর সবচেয়ে খুশির বিষয় হয়েছে আমি অলরেডি ফাইনালি টেডি বিয়ারটা নিয়ে ফেলেছি, আমি এখন থেকে টেডি বিয়ার থেকে স্কেটিং এর ফানি ভিডিও বানাবো, আপনারা সব সময় আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, আমি টেডি বিয়ার বেশি ভিডিও বানাবো। আর সামনে আমি নওগাঁয় যাওয়ার চিন্তা ভাবনা আছে, পুরো প্ল্যান আছে, দেখি নওগাঁয় গিয়ে ওর সাথে দেখা করবো, ওদের গ্রামে স্কেটিং করবো, শহরে স্কেটিং করবো, সরি কারণ গ্রাম সাইডে না, আমি শহরে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য খেলাটা শুরু করবেন। আমি কি লুক নিবো? ঠিক আছে।